দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুপ্তমণিচরের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের নির্দেশে এ সহায়তা দেয়া হয়। কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগ নেতা সোহানকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয় দিনব্যাপী ভাষা দিবসের বই মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মেলা চলবে প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত। চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী স্কাউটস ও গার্ল গাইডস সমাবেশ শেষ হয়েছে। সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। পুনাকের উদ্যোগে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুক্তাধর। ব্রাহ্মণবাড়িয়ার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকালে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শান্তনু চৌধুরী। সাতক্ষীরায় শিশু সাহিত্য উৎসব হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবে শিশুরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন। পরে হয় আলোচনা সভা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।